সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ওষুধটি রিভিউ করব, ওষুধটির নাম হচ্ছে, আপনারা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে অ্যালাট্রল। এটি মূলত বাজারে দুইটি ফর্মে পাওয়া যায়, একটি হচ্ছে অ্যালাট্রল সিরাপ আর একটি হচ্ছে অ্যালাট্রল ট্যাবলেট। অ্যালাট্রল ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নির্দেশিত আর অ্যালাট্রল সিরাপ শিশুদের ক্ষেত্রে নির্দেশিত। এটির জেনেরিক নেম হচ্ছে সেটিরিজিন হাইড্রোক্লোরাইড। এটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি যেসব রোগের কাজ করে, এটির কার্যকারিতা হচ্ছে, এটি ঠান্ডা সর্দি নাক দিয়ে পানি পড়া রোগের ক্ষেত্রে সেবন করা হয়, চুলকানি অ্যালার্জিজনিত নাকের সংক্রমণের চিকিৎসায় নির্দেশিত। এছাড়াও অ্যালার্জেনের ফলে সৃষ্ট হাঁপানি কমাতেও এটি সাহায্য করে। এই হলো এই ওষুধটির, অ্যালাট্রল ট্যাবলেট সিরাপ, এই মেডিসিনটির কার্যকারিতা। এবার আসুন এটির খাওয়ার নিয়ম অথবা এটির সেবনবিধি কী জেনে নিই। এটি খাওয়ার নিয়ম হচ্ছে, এটি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অ্যালাট্রল 10 mg ট্যাবলেট একটি করে দিনে একবার সেবন করতে হবে। 24 ঘন্টা পরপর একটি করে দিনে একবার সেবন করতে হবে অ্যালাট্রল ট্যাবলেট প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে। আর শিশুদের ক্ষেত্রে অর্থাৎ 6 বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে 2 চামচ অথবা 1 চামচ করে দিনে 2 বার সেবন করতে হবে। আর 2 থেকে 6 বছরের বাচ্চাদের ক্ষেত্রে দৈনিক 1 চামচ করে 1 বার অথবা আধা চামচ করে দৈনিক 2 বারও সেবন করতে পারবে। এরপর হচ্ছে 6 মাস থেকে 2 বছরের বাচ্চাদের ক্ষেত্রে দৈনিক আধা চামচ করে 1 বার সেবন করতে হবে। আর 12 মাস থেকে 23 মাস বাচ্চাদের ক্ষেত্রে অর্থাৎ 1 বছর থেকে 2 বছরের কাছাকাছি বাচ্চাদের ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা আধা চামচ প্রতি 12 ঘন্টা পরপর সেবন করতে পারবে। এই হলো ওষুধটির সেবনবিধি। এরপর আসুন এটির পার্শ্বপ্রতিক্রিয়া জেনে নিই। এটির পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে ঝিমুনি, ঘুমঘুম ভাব, মাথা ঘোরা, মাথা ব্যথা, মানসিক অস্বস্তি, ক্লান্তি, অনিদ্রা, ইউরিনারি রিটেনশন, মুখ শুষ্কতা হয়ে যেতে পারে, ঝাপসা দৃষ্টি, গলা ব্যথা হতে পারে, এছাড়াও পেটের গণ্ডগোল দেখা যেতে পারে এবং পেট ব্যথা হতে পারে। সাধারণত এসব পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে, তবে এটি অল্প সময়ের জন্য। এসব পার্শ্বপ্রতিক্রিয়াগুলো অস্থায়ী, আশা করি বোঝাতে পেরেছি। এরপর আসুন এটির সতর্কতা জেনে নিই। এটি সেবন করার পর যেসব সতর্কতা অবলম্বন করা উচিত সেটি হচ্ছে, গাড়ি ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে এটি খুবই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ এই মেডিসিনটি সেবন করার পর অতিরিক্ত জিমাতে পারে, ঘুমঘুম ভাব হতে পারে, তাই গাড়ি ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে হঠাৎ দুর্ঘটনা হয়ে যেতে পারে। তাই এই মেডিসিনটি সেবন করার সময় অথবা সেবন করার পর গাড়ি ও ভারী মেশিন চালানোর ক্ষেত্রে চালানো থেকে দূরে থাকতে হবে, আশা করি বোঝাতে পেরেছি। এবার আসুন গর্ভাবস্থায় এটি সেবন করতে পারবে কিনা। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি অতি প্রয়োজন হলে সেবন করা উচিত, অতি প্রয়োজনীয়তা না থাকলে এটি সেবন করা উচিত নয়। খুব বেশি প্রয়োজন হলে সেক্ষেত্রে এটি সেবন করা যেতে পারে, তবে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে আর স্তনদানকালে এটি সেবন করা থেকে বিরত থাকতে হবে। এটি আপনি পাবেন কোথায়, এটির দাম কত? এটির বর্তমান বাজার মূল্য হচ্ছে, এটির প্রতি বক্সের মূল্য হচ্ছে 450 টাকা। প্রতি বক্সের মধ্যে 150টি ট্যাবলেট থাকে, 150টি ট্যাবলেটের MRP হচ্ছে 450 টাকা। এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে খুব সহজে পেয়ে যাবেন। আর অ্যালাট্রল সিরাপের দাম হচ্ছে 30 টাকা।